গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা দুই ব্লকের নারকেলবাড়ি ঘাটে। বিকেল তিনটের সময় বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক যুবক। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নাম শের মোহাম্মদ, বয়স 18, বাড়ি রেজিনগর থানার ফরিদপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তৃণমূলের ব্লক সভাপতি আতাউর রহমান। আসার পর বিষয়টি বিডিওকে জানানো হয় ও ডুবুরিকে খবর দেওয়া হয় এবং দ্রুত উদ্ধারের কাজ শুরু হয় বলে জানা গেছে। অপরদিকে বিডিও অংশুমান দত্ত জানান, আমি ডুবুরিকে কল করেছি, শীঘ্রই উদ্ধারের কাজ শুরু হবে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছি। আমার ছেলে তাও আসছিল না, দি বন্ধুরা হাত ধরে ট্রেনে নিয়ে আসলো, বললো চলো আজকের মতন যাই, তাই বললো, দিয়ে তাই বললে আসলো। এসে এবার আমি পাওয়ারওয়ালা ওষুধ খেয়েছি, খেয়ে ঘুমিয়ে গেছি। দিয়ে আমাকে আমার লাকি বলছি, নানি তাই ছোট মামা আমার আগে এসে গঙ্গা মনে করছে আমার ছোট ছেলে। আমরা তখন আমি ধুড়মুড়ি ঘুম থেকে উঠে গাড়ি করে আমার বড় মেয়েকে আর আমাকে আর আমার একটা মামা শ্বশুর আর একটা পাড়া পড়শি দেওয়ার আমি কাঁদতে কাঁদতে ওরা লাইলো। তা আমার মামা শ্বশুর বলছে, মামি কেঁদো না, কো দাঁড়াও ঘটনাটা বুঝি। দেখানে এসে থেকে আমার ছোট ছেলে ডাঙায় আছে, আমার ছোট ছেলেকে আমার মেয়ে বলছে যে ভাই কয়, তা বলছে ভাই ডুবে মরে গেছে। তা বলছে দুই হাত এমনি করে ই করেছে, কেউ গির করে নৌকা ছাড়েনি। তারপর আমার ছোট ছেলে ঝুল ইশারা করে নৌকা ছাড়েনি, আমার ছোট ছেলে টেনেছে, দিয়ে আমার ছোট ছেলে ঝুল আটকাইতে পারেনি, ছেড়ে দিচ্ছে। খুব দুঃখজনক একটা ঘটনা, আমাদের তরতাজা একটা ছেলে 20 বছর বয়স, তিনি মারা যাওয়ার জায়গায় পৌঁছে গেছে, যেহেতু ডুবে গেছে। এখন পর্যন্ত তার লাশের কোনো কিনারা আমরা দেখতে পাচ্ছি না বা আমাদের পক্ষেও সম্ভব নয়। তাই ডুবুরি দিয়ে আমরা যত শীঘ্র হয় সম্ভব তার যাতে বডিটা আমরা পাই এবং পরিবারের হাতে আমরা তুলে দিতে পারি, তার জন্য আমরা আজকে এখানে এসেছি এবং আশা রাখছি অতি সত্ত্বর তার বডিটা আমরা রিকভারি বা উদ্ধার করার জন্য ডুবুরির সহযোগিতা নেওয়ার জন্য চেষ্টা করছি।